হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন রিয়েলমি বাংলাদেশের মোবাইল মার্কেটে একটি নতুন স্মার্টফোন রিলিজ করে দিবে, যার নাম হলো রিয়েলমি নার্জো 50। এই মোবাইলটি ইন্ডিয়ান মার্কেটে 13,000 রুপিতে রিলিজ হওয়ার কথা এবং তারই ধারাবাহিকতায় যদি এই ফোনটি বাংলাদেশে রিলিজ হয় তাহলে এই ফোনটির দাম সর্বোচ্চ 15,000 থেকে 16,000 টাকা থেকে শুরু হওয়ার কথা। যদি 16,000 টাকায় এই ফোনটি শুরু হয় বা 15,000 টাকায় এই ফোনটি শুরু হয় তাহলে এই বাজেট রেঞ্জে এই ফোনটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। তো বন্ধুরা, চলুন জেনে আসি কী কী স্পেসিফিকেশন দিচ্ছে এই ফোনটি। এই ফোনটি 15,000 টাকা হোক বা 16,000 টাকা হোক, ভ্যালু ফর মানি হয় কিনা এই বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই ফোনটি রিয়েলমি নার্জো 30 থেকে কী কী আপডেট এসেছে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। এইরকম নতুন নতুন টেক ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল এ ক্লিক করে রাখুন, তাহলেই তো আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি আমার ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফোনটি দুটি কালারে রিলিজ হবে বাংলাদেশের মার্কেটে। যদি ডিজাইন নিয়ে কথা বলি এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এটিকে ট্রেন্ডি ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এবং এই ফোনটি বিল কোয়ালিটি মোটামুটি ভালো হওয়ার কথা, যদিও এটি পলিকার্বনেটের বিল কোয়ালিটি হবে। প্লাস্টিকের ব্যাক এবং প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হবে। এখানে সামনে কিরকম প্রোটেকশন ব্যবহার করা হবে এই বিষয়ে এখনো পর্যন্ত শিওর জানা যায়নি, যদিও আমরা জানি রিয়েলমি নার্জো 30 তে কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হয়নি। আমার মনে হয় এইখানে এই বিষয়ে একটু কাটছাট করা হয়েছে, সুতরাং এইখানে কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হবে না। যদি এই ফোনটির ইন হ্যান্ড ফিলিং নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনি 164.1 মিলিমিটার হাইট, 75.5 মিলিমিটার উইথ এবং 8.5 মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন। এবং এই ফোনটি 194 গ্রামের হতে পারে। যেহেতু এই ফোনটি 8.5 মিলিমিটার থিকনেস, সুতরাং এই ফোনটি মোটামুটি একটু থিক হওয়ার কথা। এবং 194 গ্রাম ওজনের এই ফোনটি আপনি এক হাতে ব্যবহার করতে পারবেন কিন্তু দুই হাতে বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি স্ক্রিন টু বডি রেশিও হলো 90.8%, সুতরাং এখানে বেজেলের পরিমাণ খুব কম দেখতে পারবেন কিন্তু নিচের দিকে হালকা একটু চিন দেখতে পারবেন। তাছাড়া এই ফোনটির পিছনে নার্জোর ব্র্যান্ডিং এবং একটি টেক্সচার দেওয়া হয়েছে যাতে এই ফোনটি আপনি হাত নিলে একটু প্রিমিয়াম ফিল হবে এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং এই ফোনটির রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লেফট সাইডে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই বাজেট রেঞ্জে রিয়েলমিকে অবশ্যই নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত। এবং নিচের দিকে আপনি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, স্পিকার গ্রিল এবং USB টাইপ সি পেয়ে যাবেন। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো ডিসপ্লে সেকশন নিয়ে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হতে পারে এই বাজেট রেঞ্জে। সুতরাং ডিসপ্লে নিয়ে আমার কোনো রকম কমপ্লেন নেই এই ফোনটিতে, যেহেতু এখানে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর, যা একটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং এটি ওয়ান অফ দ্য বেস্ট গেমিং প্রসেসর 15,000 থেকে 16,000 টাকা বাজেট চলছে। এমনকি আমরা 20,000 টাকার ফোনেও এই প্রসেসরটি দেখে থাকি। সুতরাং প্রসেসর সেকশনে এই ফোনটি একদম বাজিমাত করে দিয়েছে এবং এই প্রসেসর দিয়ে আপনি পাবজি, কল অফ ডিউটি, নিউ স্টেটের মতো গেম 40 FPS খেলতে পাবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। এবং এখানে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G57 MC2, সুতরাং ভালো মানের একটি GPU ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এখন আমরা সবাই জানি রিয়েলমি নার্জো 30 তে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর, সুতরাং ওই প্রসেসরটি গেমিং প্রসেসর কিন্তু ওইটার থেকে আপগ্রেড ভার্সন হলো মিডিয়াটেক হেলিও G96। যদি ক্যামেরার সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই যে ক্যামেরা সেট আপটা আছে, এই ক্যামেরা সেট আপটা আমি রিয়েলমি প্রায় ফোনে দেখে থাকি। কিছুদিন আগে রিয়েলমি 9i রিলিজ হয়েছিল বাংলাদেশের মার্কেটে এবং ওই ফোনটি তো আমরা 50+2+2 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেট আপ দেখেছিলাম। সুতরাং আমি রিয়েলমিকে বলবো অন্তত পক্ষে এই ক্যামেরা সেট আপ থেকে তারা যেন বের হয়ে আসে, এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা যাতে তারা যুক্ত করে দেয়। আমরা আরও যে বাজেট ফোনগুলো দেখি সেইগুলোতে আল্ট্রাওয়াইড ক্যামেরা আমরা দেখতে পাই। সুতরাং আমি রিয়েলমিকে বলবো তারা এই ক্যামেরা সেট আপ থেকে বের হয়ে এখানে একটা ভালো ক্যামেরা সেট আপ দেয়। এখানে আমাদের 2 মেগাপিক্সেলের মাইক্রো বা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দরকার নেই, এখানে তারা যদি একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা সেট আপ বা একটা টেলিফোটো লেন্স দেয় তাহলে আমাদের যথেষ্ট। এবং এই ক্যামেরা থেকে আপনি ডিসেন্ট টাইপের ফটো পেয়ে যাবেন। এবং এখানে একটা ডাউন গ্রেডেড এসেছে রিয়েলমি নার্জো 30 থেকে। রিয়েলমি নার্জো 30 তে আপনি 4K ভিডিও অপশন পেয়েছিলেন কিন্তু এইখানে আপনি 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরাতে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যার অ্যাপারচার হলো 2.5। সুতরাং সেলফি ক্যামেরা দিয়েও আপনি মোটামুটি ভালো মানের ভিডিও এবং ছবি পেয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন। যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। সুতরাং ব্যাটারি নিয়েও এখানে আমার কোনো কমপ্লেন নেই।
যদি র্যাম রম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 4 GB এবং 6 GB র্যাম পেয়ে যাবেন এবং 64 GB এবং 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। র্যাম হলো LPDDR4X ভার্সনের এবং স্টোরেজ হলো UFS 2.1 ভার্সনের। এই বাজেটে র্যাম এবং রম আমার কাছে ঠিক মনে হয়েছে। এই ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং রিয়েলমি UI 2.0 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বাজেটে এই ফোনটি আমার কাছে বেস্ট ফোন মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই রিয়েলমি নার্জো 50 সাথে আমি অন্যান্য ফোনের কম্পারিজন ভিডিও করব, তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন।